सुप्रिय शिक्षार्थीरा एवं प्रिय दर्शक मंडली आज के आमी जे विषयटी निये आलोचना करब सेटी किन्तु अति गुरुत्वपूर्ण जेमन शिक्षार्थीदेर जन्य तेमनि सर्वसाधारणेर जन्य जारा कृषक जारा माछ चाष करेन तादेर जन्यो किन्तु खुबी गुरुत्वपूर्ण एकटा भिडियो सेटी हलो माटी। এই মাটি কীভাবে পৃথিবীতে আসলো, কীভাবে সৃষ্টি হয়েছে, এর গুণাগুণ কী, এর শ্রেণীবিভাগ কী, কোন মাটিতে কেন এই ফসল ফলানো যায়, আর আমরা পুকুরে যে চাষ করি সেই পুকুরে মাছ চাষ করার সময় কেন সমস্যা হয় সে নিয়ে আমরা আলোচনা করব। এই ভিডিওটি দেখার পরপরই যারা এই চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করবেন। আমরা প্রথমে মাটি কাকে বলে সেটা নিয়ে আলোচনা করব, যে মাটি একটা জৈব এবং অজৈব পদার্থের মিশ্রণ। হ্যাঁ, আমরা জৈব পদার্থ কী বলে কোনটা বলে সেটাও আমরা জানি, যে আমরা অজৈব পদার্থ বলতে আমরা খনিজ পদার্থগুলোও বলছি। খনিজ পদার্থ বলতে আমরা বোঝাচ্ছি যে আয়রন, কপার, গোল্ড, সিলভার, হ্যাঁ, কোয়ার্টজ, হ্যাঁ, মাইকা, এইগুলো আমরা বোঝাচ্ছি। তা এই মাটির উৎপত্তি কীভাবে হয়েছে সেটা নিয়ে আমাদের একটু জানা দরকার। মাটি প্রথমে যখন পৃথিবী তৈরি হয়েছে অনেকটা আমরা জানি যে চার ভাগের তিন ভাগই আমাদের পৃথিবীতে জল, এক ভাগ স্থল। সেই এক ভাগ স্থল প্রথমে কিন্তু একটা কঠিন আকারে ছিল, পাথর আকারে ছিল, খনিজ আকারে, পাথর মানে অনেক বড় বড় পাথর আকারে, শক্ত পাথর আকারের ছিল। তারপরে সেই পাথরটা আস্তে আস্তে গুঁড়ো হতে লাগলো, গুঁড়ো হতে লাগলো এবং সেটা সাথে সাথে খনিজ হয়ে গেল। খনিজ বলতে আমরা কিছুক্ষণ আগে বললাম, যেমন আয়রন একটা খনিজ, কপার একটা খনিজ, অ্যালুমিনিয়াম একটা খনিজ, এই ধরনের খনিজ হয়ে গেল এবং জৈব যৌগ কিছু মিশ্রিত হলো। জৈব যৌগ বলতে আমরা কোনটা বুঝি, যে জৈব যৌগ বলতে আমরা চিনিকে জৈব যৌগ বলতে পারি, অ্যালকোহলকে জৈব যৌগ বলতে পারি, কেরোসিনকে জৈব যৌগ বলতে পারি। হ্যাঁ, এইভাবে মাটি মাটির সৃষ্টি হয়ে গেল। তার মানে প্রথমে এটা খুব কঠিন ছিল, মানে শিলা ছিল, সেই শিলা গুঁড়ো হয়ে খনিজ হলো এবং খনিজ থেকে জৈব পদার্থগুলো মিশ্রিত হলো। সেই জৈব পদার্থ মিশ্রিত হওয়ার ফলেই কিন্তু আমাদের এই পৃথিবীতে বর্তমান মাটি সৃষ্টি হয়েছে, যে মাটিতে আমরা ফসল ফলাই। এই মাটি ছাড়া কিন্তু আমরা বাঁচতে পারবো না, তার কারণে এই মাটি আমাদের ফসল দেয়, খাদ্যকণা দেয়। এই যে খাদ্যকণা খেয়ে আমরা বেঁচে থাকি আমাদের, তাহলে আমরা বুঝবো যে এই মাটি প্রথমে যেভাবেই ছিল, প্রথমে পানি সেখানে দেওয়া হলো, পানির থেকে তার ভিতরে বায়ু প্রবাহিত করা হলো, তারপরে অনেক জৈব যৌগের সংমিশ্রণে কিন্তু আমাদের এই মাটিটা পৃথিবীতে আছে। আমাদের এখানে যে মৃত্তিকা বিজ্ঞানীর নাম আমরা অনেকেই জানি, যে রাশিয়ার বিজ্ঞানী যিনি ডোকোসেম, তিনি কিন্তু অনেক কিছুই মাটির সম্বন্ধে বলেছেন, যার এই মাটির ঘনত্ব কিন্তু 2 গ্রাম/সিসি এবং বর্তমানে যে মাটিটা আমাদের পৃথিবীতে পাওয়া যাচ্ছে সেই মাটিটা কিন্তু টারশিয়া যুগের মাটি। সেই টারশিয়া যুগের মাটি নিয়েই কিন্তু আমরা এখন চলতেছি। আমরা এই মাটির গুণাগুণ সম্বন্ধে আমরা এখন একটু বলবো, যে মাটি যখন তৈরি হলো তার প্রকারভেদ, তার গঠন অনুসারে ওর ভিতরে কিছু কিছু জিনিস থাকে, যেমন খনিজ পদার্থ থাকে, তারপরে আমরা কিছুক্ষণ আগে বললাম জৈব পদার্থ থাকে, তারপরে বায়বীয় পদার্থ থাকে, পানি থাকে। খনিজ পদার্থ, জৈব পদার্থ আমরা তো কিছুক্ষণ আগে বললাম যে চিনি হতে পারে জৈব পদার্থ, অ্যালকোহল জৈব পদার্থ, পেট্রোলিয়াম জৈব পদার্থ, এই ধরনের জৈব পদার্থগুলো, আর বায়বীয় পদার্থর ভিতরে অনেক কিছুই থাকতে পারে, মাটির ভিতরে নাইট্রোজেন থাকতে পারে, অক্সিজেন থাকতে পারে, আর আমরা পানি তো আছে। তা আমরা মাটিতে যে খনিজ পদার্থ আছে যেটাকে অজৈব পদার্থ আমরা বলি, তাদের ভিতরে বেশি পরিমাণে আছে সেই জিনিসগুলো আমাদের সবাইকে জানা দরকার, যে মাটির ভিতরে কী কী পদার্থ বেশি পরিমাণে আছে। সেটা হলো ক্যালসিয়াম আছে, অ্যালুমিনিয়াম আছে, ম্যাগনেশিয়াম আছে, আয়রন আছে, সিলিকন আছে, পটাশিয়াম আছে, সোডিয়াম আছে, এগুলো প্রচুর পরিমাণে মাটির ভিতরে আছে। সোডিয়াম, পটাশিয়াম,
ম্যাগনেশিয়াম প্রচুর পরিমাণ, অল্প পরিমাণে আছে ম্যাঙ্গানিজ, কপার, জিঙ্ক, কোবাল্ট, বোরন, আয়রন আর ফ্লোরিন, এগুলো কিন্তু অল্প পরিমাণে আছে এই মাটির ভিতরে, অল্প পরিমাণে আছে। আর রেডিকেল আকারে আছে, মানে মূলক হিসাবে আছে, যেমন ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেশিয়াম কার্বনেট, হ্যাঁ কার্বনেট আকারে আছে, সালফেট আকারে আছে, নাইট্রেট আকারে আছে, ক্লোরাইড আকারে আছে, হ্যাঁ সে এই এইভাবে কিন্তু মাটিতে আছে। যেমন আমরা ডলোমাইট বলি, ক্যালসিয়াম কার্বনেট আর ম্যাগনেশিয়াম কার্বনেট, সেই ডলোমাইট আকারে মাটির ভিতরে এটা থাকছে, তার মানে রেডিকেল হিসাবে বা মূলক বা যৌগমূলক হিসাবেও মাটির ভিতরে কিছু কিছু জিনিস থাকে, কার্বনেট, সালফেট, হ্যাঁ নাইট্রেট, হ্যাঁ ক্লোরাইড, এইগুলো আছে। আর জৈব লবণ হিসাবেও কিছু আছে, যেমন উদ্ভিদ আমরা ক্যালসিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, এর লবণ, জৈব লবণ, সোডিয়াম, পটাশিয়ামের লবণ, যেমন সোডিয়াম অ্যাসিটেট, ক্যালসিয়াম অ্যাসিটেট, ম্যাগনেশিয়াম অ্যাসিটেট, হ্যাঁ এইগুলো, পটাশিয়াম অ্যাসিটেট, এইগুলো এদের জৈব লবণ হিসাবে মাটির ভিতরে এটাকে পাওয়া যায়। আমরা মাঝে মাঝে বর্ষাকালে পা ফিসলি পড়ে যাচ্ছি, হ্যাঁ বা একটা গাছের গাছতলার ভিতর দিয়ে যাওয়ার সময় পা ফিসলি পড়ে যাচ্ছি, এটা কোন কারণে আমরা পড়ে যাচ্ছি সেটা আমাদের জানা দরকার, এটা হিউমাসের কারণে পড়ে যাচ্ছি। তাহলে হিউমাস জিনিসটা কি আমরা জানবো, যে হিউমাস হলো জৈব পদার্থের মিশ্রণ, হ্যাঁ যে জৈব পদার্থর ভিতরে থাকতে পারে অ্যামাইনো অ্যাসিড থাকতে পারে, প্রোটিন থাকতে পারে, চিনি থাকতে পারে, চর্বি থাকতে পারে, হ্যাঁ তেল থাকতে পারে, হ্যাঁ ট্যানিন থাকতে পারে, অ্যারোমেটিক যৌগ থাকতে পারে, এই এই আমাদের যে হিউমাস আছে সেই হিউমাসের ভিতরে কিন্তু এইগুলো আছে। তা আমরা যদি আমরা হিউমাসের কথা বললাম, এর ভিতরে আর একটা জিনিস আছে, আমরা মাটিতে পানি তো থাকে, পানি যদি যদি না থাকে মাটির ভিতরে, তাহলে আমরা এই যে মাটির ভিতর থেকে পানি তুলি তাহলে কী কোথার থেকে আসে, অবশ্য মাটির ফাঁকে ফাঁকে পানিটা থাকে, এবং যে মাটির ধারণ ক্ষমতা অনুযায়ী পানিটা কিন্তু সেখানে থাকে। যেমন ধারণ ক্ষমতা আমরা কাদা মাটি আছে, বেলে মাটি আছে, হ্যাঁ সেখানে তাদের ওই কাদা মাটির ভিতরে বা বেলে মাটির ভিতরে যার যাদের মধ্যবর্তী ফাঁকটা হলো বা সূক্ষ্ম থাকে সেখানে তারা পানি ধারণ ক্ষমতা তাদের বেশি, আর যেটা সূক্ষ্ম থাকে না একটু বড় থাকে, যেমন বালু মাটিতে পানি ধারণ ক্ষমতা খুব কম, বালু মাটিতে পানি ধারণ করতে পারে, তার মানে তাদের ফাঁকটা হলো একটু বড় বড় হয়ে যায়, সেজন্য সেখানে থাকতে পারে না। আচ্ছা আর মাটিতে যদি পানি না থাকে তাহলে আমাদের কী হতে পারে সেগুলো আমাদের জানতে হবে। যেমন আমাদের মাটিতে আমরা মরুভূমি অঞ্চলে দেখেছি যে নির্দিষ্ট প্রজাতির কিছু গাছ ওখানে আছে, যেমন গাছ জন্মাতে পারবে না যদি মাটি না থাকে, হ্যাঁ মাটিতে যদি পানি না থাকে। আর প্লোটোপ্লাজম আমরা জানি, উদ্ভিদে প্লোটোপ্লাজম আছে, সেই প্লোটোপ্লাজমের ভিতরে 85 থেকে 95% কিন্তু পানি থাকে। আমরা যদি মাটিতে যদি পানি না থাকে তাহলে আমরা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কিন্তু খাদ্য তৈরি করতে পারতো না গাছ, তাহলে খুবই ইম্পর্টেন্ট যে মাটিতে পানি থাকা দরকার। আর আমরা নাইট্রোজেন, ফসফরাস, এগুলো খনিজ যে আছে সেই মাটির ভিতরে, সেগুলো কিন্তু যদি মাটিতে পানি না থাকতো তাহলে কিন্তু উদ্ভিদ সেটা গ্রহণ করতে পারতো না। আমরা মাটিতে যে আছে, মাটিতে যে বায়ু আছে, সেই বায়ুর কাজটা কী, মাটিতে বায়ু অনেক কাজ করে। আমরা বলে থাকি যে অমক গ্রহে চাষা, যেমন মঙ্গল গ্রহে চাষাবাদ করা যাবে, আমাদের আগে জানতে হবে যে মঙ্গল গ্রহে ওখানে অণুজীব আছে কি না। অনেকে বলছে যে মাইক্রোব অণুজীব আছে, এই অণুজীবকে বাঁচানোর জন্য কিন্তু অক্সিজেন দরকার হয়, তার মানে মাটির ভিতরে অক্সিজেন আছে এবং ওই অক্সিজেন কিন্তু মাইক্রোবকে বাঁচায়, অণুজীবকে বাঁচায়। যদি অণুজীব যদি না থাকে মাটির ভিতরে, সেই মাটির উর্বরতা নষ্ট হয়ে যায়। আমরা এই প্রসঙ্গে আরও কিছু বলবো, যেমন মাটির পিএইচ সম্বন্ধে, পিএইচ আমরা জানি যে পিএইচ হলো কোনো একটা মাটির ভিতরে বা কোনো তরল পদার্থের ভিতরে বা কোনো পদার্থের ভিতরে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার একটা পরিমাণ, হ্যাঁ নেগেটিভ লগারিদম অফ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন ইজ কল্ড পিএইচ। আমরা এটা মাপতে পারি, পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ হাইড্রোজেনের কনসেন্ট্রেশন দিয়ে আমরা মাপতে পারি। তা এইটা ব্যাপারে আমরা জানবো যে
মাটির যে মাটির আমরা জানি যে পিএইচ স্কেলটা হলো আমরা 1 থেকে 14 পর্যন্ত ধরি, তা আমরা যদি 7 এর কম হয়, 7 এর কম হলে সেগুলো অ্যাসিড হিসাবেই ধরি, 7 এর বেশি হলে সেগুলো আমরা ক্ষার হিসাবেই ধরি, আর 7 তো আমরা নিরপেক্ষ যৌগ ধরি। তাহলে আমাদের মাটির যে মাটির পিএইচটা হলো 4 থেকে 8 এর ভিতরে থাকে, সেই মাটি কিন্তু ভালো ফসল ফলায়। যে আবার বলছি আমরা 4 থেকে 8-এর ভিতরে যে মাটির পিএইচ থাকে, পিএইচ মানে হলো হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার পরিমাণ, সেটা কিন্তু ভালো হয়। যেমন আমরা আলু আর গম যদি যদি উৎপাদন করি, তাহলে ওই মাটির পিএইচ 5 থেকে 6-এর ভিতরে হলে খুব ভালো হয়। যেখানে আমরা যব উৎপন্ন করি সেখানে তার পিএইচ যদি 8 থাকে তাহলে খুব ভালো হয়। তাহলে এটা আমাদের কৃষক ভাইদের জন্য অনেক জানা দরকার আছে। আর আরেকটা হলো যে আমরা যে মাছ চাষ করি, মাছ চাষ করার সময় যদি আমরা কোনো পুকুরের ভিতরে বা কোনো জলাশয়ে যদি আমরা তার পিএইচ 4 বা 3 যদি থাকে, হ্যাঁ, তাহলে কিন্তু সেই মাটিতে বা 2 যদি থাকে সেই পানিতে কিন্তু ওই মাছের ডিম বাঁচবে না, এটাও কিন্তু আমাদের জানতে হবে। তাহলে পিএইচ পরীক্ষা করার জন্য খুব সহজ পরীক্ষা করা যায়, পিএইচ মেশিন দিয়ে পরীক্ষা করা যায়। উপজেলা বা থানাতে যে কৃষি অফিসার আছে, মৎস্য অফিসার আছে, তাকে ডেকে নিয়ে এসেও পানি পরীক্ষা করা যায়, মাটি পরীক্ষা করা যায়। এইভাবে যদি আমাদের কৃষক ভাইরা করে তাহলে কিন্তু তারা অনেক উপকৃত হয়। আমরা আরেকটা জিনিস করব যে যদি কোনো মাটিতে যদি পিএইচ কমে যায় তাহলে আমরা সেখানে চুন দিব, চুন দেয়। যেমন একটা পুকুরের পানিতে পিএইচ কমে গেছে, পিএইচ কমে গেছে মানে হলো আমরা ধরতে পারি 1, 2, 3, তার মানে পিএইচ কমে গেছে মানে অ্যাসিডিটি বা অম্লত্ব বেড়ে গেছে, সুতরাং সেখানে আমরা চুন দিই। হ্যাঁ, চুন দিলে সেটা কিন্তু আবার সেই স্বাভাবিক হয়ে যায়, যে বেশি আর ওখানে অ্যাসিড থাকে না বা অম্লত্ব ওখানে থাকে না। আবার কোনো কোনো ক্ষেত্রে আমরা যদি বেশি হয়ে যায়, হ্যাঁ, পিএইচ বেশি হয়ে যায়, যেমন 8-এর পরে চলে যায়, তাহলে সেখানে আমরা কিছু সার দিব, সেটা হলো অ্যামোনিয়াম সালফেট দিব, তারপরে পটাশিয়াম, তারপরে অ্যামোনিয়াম, তারপরে হলো ফসফেট দিব। হ্যাঁ, অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম ফসফেট, হ্যাঁ, পটাশিয়াম নাইট্রেট, এই ধরনের সার যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু আমরা সেটা ভালোই হতো। তো আমরা মাটির আরেকটা গুণাগুণ আছে, সেই গুণাগুণটা আমাদের অবশ্যই বলতে হবে। সেই গুণাগুণটা হলো যে মাটিকে আরও কতগুলো যখন সমান্তরাল মাটি যে সমান্তরালভাবে থাকে সেটা কিছু আমরা ভাগ করতে পারি, এ বি সি এই ধরনের ইয়েতে ভাগ করতে পারি। যেমন আমাদের প্রথম যে মাটিটা আছে, আমরা ভূপৃষ্ঠে যেখানে বসবাস করছি, যেখান দিয়ে চলাফেরা করছি, সেই মাটিকে মাটিতে প্রথম স্তরটাকে আমরা বলছি হরাইজন এ। এই হরাইজন এতে আমরা মৃত্যুবরণ করি, আমাদের সব কিছু পচনশীল দ্রব্য কিন্তু আমাদের এখানে থাকে। আমরা তারপরে আরেকটা স্তর আছে হরাইজন বি, যেটা স্তরটা সেখানে মাটি তৈরি হয়, মাটি তৈরি হয় এখানে, এবং এখান থেকে শিলা, এখানে হিউমাস বলে যে পদার্থটা আমরা কিছুক্ষণ আগে বললাম, হরাইজন বিতে হিউমাস বলে যে পদার্থটা হয় সেই হিউমাস কিন্তু ওখানে তৈরি হয় হরাইজন বিতে। হরাইজন সিতে কিন্তু আমাদের শিলা, যে শিলা আমরা কিছুক্ষণ আগে বললাম যে শিলা, যে শিলার থেকে যে মাটি তৈরি হয়, সেই আস্তে আস্তে যে মাটিটা তৈরি হলো সেই শিলার থেকে মাটি তৈরি কিন্তু হরাইজন সিতে থাকে। তাহলে মাটি দূষণের কিন্তু অনেক পদার্থ, যদি কোনো মাটির ভিতরে আমরা যদি পিএইচ মাপলাম, পিএইচ যদি মেপে যদি কম বেশি পাই, সেই ক্ষেত্রে কিন্তু মাটির দূষণ তো হয়েই গেছে, সেই দূষণের ব্যবস্থা তো আমরা করলাম। কিন্তু আমরা আরও কিছু কিছু পদার্থ আছে, যে পদার্থগুলো আমাদের আরও ক্ষতি করে থাকে মাটির, সেটা এবং আমাদেরও ক্ষতি করে থাকে, সেটা হলো আমরা জানি যে তেজস্ক্রিয় পদার্থ। সেই তেজস্ক্রিয় পদার্থগুলো আমরা একটু বলবো, যে মাটিতে যদি রেডিয়াম থাকে, রেডন থাকে, ইউরেনিয়াম থাকে, থোরিয়াম থাকে, সিজিয়াম থাকে, হ্যাঁ, তাহলে সেই মাটির কিন্তু উর্বরতা থাকে না। তাহলে আমাদের চাষি ভাইদের
আমাদের শিক্ষার্থী ভাইদের অবশ্যই জানা দরকার যে তেজস্ক্রিয় পদার্থ যদি কোনো মাটির ভিতরে থাকে তাহলে সেই মাটির উর্বরতা নষ্ট হয়ে যাবে, তাহলে তেজস্ক্রিয়তা আমাদের দূর করতে, শুধু নট অনলি দ্যাট, তেজস্ক্রিয় যদি আমাদের আমাদের দেহের ভিতরে এইগুলো থাকে তাহলেও কিন্তু আমরা মারা যাব। যেমন জমি তার উর্বরতা নষ্ট করে ফেলছে তেমনিভাবে আমরাও কিন্তু এইগুলো আমাদের দেহের ভিতরে যদি যায় তাহলে আমরাও কিন্তু মারা যাব। এবং এই জিনিসগুলো যদি আমরা জানি যে মাটি কীভাবে তৈরি হলো, মাটি আমাদের কী কাজ করে, কোন মাটিতে কী ফসল হয়, হ্যাঁ, সেগুলো আমাদের ভালো করে জেনে কিন্তু আমাদের কাজ করতে হবে। তাই শিক্ষার্থী ভাইদের বলছি এগুলো সুন্দর করে তোমরা ভালো করে শিখবা, সুন্দর করে যদি তোমরা শেখো তাহলে কিন্তু পরীক্ষায় তোমরা ভালো করতে পারবা। আর আর যারা সাধারণ মানুষ আছে যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকেও আমি বলছি এগুলো আপনারা যদি জানেন তাহলে আপনারা ভালো করে চাষ করতে পারবেন, কৃষি চাষ যেমন করতে পারবেন, উপজেলায় গিয়ে বলবেন, উপজেলা শিক্ষা অফিসারকে ডেকে এনে আপনার জমির পিএইচ মাপবেন, বা যারা মাছ চাষ করেন তারা হলো আপনার পুকুরের পিএইচ মেপে বলবে, তারা যদি বলে যে হ্যাঁ ভালো আছে, হ্যাঁ না অ্যাসিডিটি না ক্ষারকত্ব নেই বা কোনো সমস্যা নেই তাহলে ওকে আছেন। কিন্তু আপনাদের যদি ভালো চাষি হতে চান তাহলে আপনাদের এটা পরীক্ষা করতে হবে। আমরা কিছু আপনাদের ক্ষেত্রেও বলবো, আপনারা যারা এই ভিডিওটা দেখেন বা দেখছেন এখানে শুধু বিজ্ঞান নিয়ে আলোচনা করাই, যারা এখনও এই ভিডিওটা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করুন, এবং ওখানে একটা বেল আছে ওটা যদি আপনারা টিপ দেন তাহলে সাথে সাথে আমি যেগুলো করতেছি আপনারা পেয়ে যাবেন, দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। আমরা ছাত্রদের একটু বলবো যে চেঞ্জ ইজ অনলি কনস্ট্যান্ট থিঙ্ক অফ লাইফ, ইউ রিমাইন্ড চেঞ্জ ইজ অনলি কনস্ট্যান্ট থিঙ্ক অফ লাইফ, পরিবর্তনই হলো একটা জীবনের আসল এবং কনস্ট্যান্ট থিঙ্ক অফ লাইফ। বি কনফিডেন্ট হু আই এম, বি কনফিডেন্ট হু আই এম, সো টু বি কাইন্ড টু বি হিউম্যান, থ্যাংকস লট ফর বিং উইথ মি।